নমস্কার বন্ধুরা, আমি মানিক। আমার চ্যানেল গুরু কৃপার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকের আলোচনা বিষয়বস্তু, বীরভূম জেলার তিন উপনী বীরভূম জেলার তিন বিখ্যাত সাহিত্যিক। আমরা সবাই জানি প্রত্যেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ফাল্গুনী মুখোপাধ্যায় ও শৈলেন্দ্রনন্দ মুখোপাধ্যায়। তো এই তিনজন সাহিত্যিক ছাড়া বীরভূম জেলা বীরভূমির সঙ্গে পরিচয় করতে গেলে আপনাদের আরেকটু অন্য সাইডে গিয়ে আলোচনা করতে হবে। সতীর দেহত্যাগের সময়ে বিভিন্ন যে পাটে ভাগ হয়ে বিভিন্ন শরীরে বিভিন্ন অংশ পড়েছিল, তার মধ্যে বীরভূমে কয়েকটা কেন্দ্রে পড়ে গিয়েছে এবং তীর্থস্থান, তার মধ্যে ধরুন তারাপীঠে বা মাকে বা সিদ্ধস্থল, তারামায়ের মন্দিরের কথা আমরা সবাই জানি, কঙ্কালীতলার কথা আমরা সবাই জানি। এই নিয়ে তারাশঙ্করের অনেক লেখালেখি আছে। এ তো গেল আধ্যাত্মিকতার কথা। রামী চণ্ডীদাস অর্থাৎ পদাবলীর চণ্ডীদাসের কথা আমরা শুনেছি। জয়দেব কেন্দ্রবীর্য বড় মেলা হয়, এখানে গীতগোবিন্দের রচয়িতা জয়দেবের কথা আমরা অনেকে শুনেছি, ওনার নাম অনুযায়ী জয়দেব নাম হয়। তাছাড়াও চৈতন্য মহাপ্রভুর নিত্যসঙ্গী কথা আমরা জানি, বীরভূমের বীরচক্র গ্রামে ওনার জন্ম, সেই বিখ্যাত নিত্যানন্দ মহাপ্রভু এই বীরভূম জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন। এনাদের জন্মগ্রহণের বীরভূম জেলাকে সমৃদ্ধ করেছে। এছাড়াও বীরভূমে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে কর্মভূমি, ওনার লাইফের বেশিরভাগ সময় এই শান্তিনিকেতনের মধ্যেই পার করেছেন। বর্তমানকালে নোবেলজয়ী অমর্ত্য সেনও ওখানে থাকেন। বাউলের ক্ষেত্রে পূর্ণচন্দ্র দাসের কথা জানি, উনিও বিখ্যাত এই বীরভূমেরই বাসিন্দার। তো যাই হোক, বীরভূমের এনাদের কথা শুনলাম, এবারে আমরা চলে আসি বিখ্যাত সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়। উনি ছিলেন অপুত্তক, শেষের দিকে ওনার প্রচণ্ড অর্থকষ্ট হয়েছিল, এমনকি শেষের দিকে সরকারি হাসপাতালে ন্যূনতম যতটুকু চিকিৎসা পরিষেবা পেয়েছিলেন তার মধ্যে সেখান থেকে শেষ জীবন বা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাহিত্য জগতে উনি অনেক কিছু রেখে গিয়েছেন অবদান, যে আমাদের কাছে আজকে মূল্যবান বিষয়বস্তু। কাজী নজরুল ইসলাম চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পাশাপাশি যদি আমরা একটু উত্তর দিকে চলে যাই, তাহলে বীরভূম জেলাতে আমরা গোপালপুরের পাশে আমরা রূপসপুর গ্রাম বলে একটা গ্রাম পাব, সেখানে শৈলানন্দ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। কাছাকাছি আরও পরিচিতি বলতে গেলে মহাপ্রভুর আরও পদস্পর্শ ময়নাডালের কথা আমরা অনেকেই জানি, এলাকার লোকেরা। তা ময়নাডালের কাছাকাছি পাণ্ডবেশ্বর থেকে পাঁচড়া দুর্গাপুর লাইনের মাঝে পাঁচড়ায় নেমে পড়ে আমরা যদি খরেশ্বর দিকে আসি, তাহলে গোপালপুরে নেমে পড়ে আমরা সহজেই ওনার বাড়ি যেতে পারি।
উনি মানে ওনার লিখিত অনেক উপন্যাস সিনেমা হয়েছে, তো তার মধ্যে শহর থেকে দূরে আমার খুব ভালো লেগেছে, আমি ভালো করে দেখেছি। আর ওনার একটা ছোট গল্প যেটা না বললেই আপনাদের কাছে আমি ঠিক সব কিছু তুলে ধরতে পারবো না, ওই জন্য আমি আমার মতন করে গল্পটা একটা তুলে ধরছি। গল্পটা ছিল গরিব, তো গল্পটা ছিল এরকম, একজন বৃদ্ধ মহিলা ওনার নাতনিকে নিয়ে 5 কিলোমিটার হেঁটে মানে দ্বিপ্রহরে যাত্রা করছে, সন্ধ্যের সময় পৌঁছাবেন এক জমিদার বাড়িতে জমিদার কন্যার বিবাহে। তো ওনাকে নিমন্ত্রণ করে নাই, দুপুরবেলাতে যাত্রা করে পরে সন্ধ্যের সময় পৌঁছে নিজের একটা পরিচয় দেওয়ার চেষ্টা করছে। পরিচয় দেওয়ার পরে সব জায়গায় কর্তৃত্ব করার জন্য নিজে ঢুকে যাচ্ছে। একবার রাঁধুনের কাছে গিয়ে পরে বলছে যে আমার আত্মীয় আমার এই হয়, তোমরা ভালো করে কাজ করো। ওনাকে কে কোনো পাত্তা না দিলেও উনি নিজের থেকে সব কিছু করছে। যাই হোক, খাওয়া দাওয়ার সময়ে গরিব মানুষ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আঁচলের মধ্যে কিছু মিষ্টি বেঁধে দেয়। মিষ্টি বাঁধার পরে, বিয়ে চোকার পরে কম বয়স্ক মেয়েরা যেখানে বাস করে হই হুল্লোড় করছে সেখানেও যাওয়ার চেষ্টা করে, কিন্তু এরপর একটা ঘটনা ঘটে। নববিবাহিত কনের একটা কানের খুঁজে পাওয়া যায় নাই, তখন যারা ছিল সবাইকে দেখাদেখি করার পরে সবাই বলে বুড়িটাকে দেখ, বুড়িটা ঢুকেছিল ওই সম্বোধনই চলে গেছে। তখন বুড়িকে দেখা হয়, বুড়িকে সার্চ করা হয়, এবং সার্চ করা অবস্থাতে যখন দেখা হয় কুমারের কাছে উঁচু হয়ে আছে, সেটা খুলতেই খাবার সময়ে লুকিয়ে রাখা মিষ্টিগুলি খুলে পড়ে যায়। কাউকে কিছু না বলতে পেরে অপমানিত হয়ে গোয়াল ঘরে রাত কাটায় পরে সকালবেলাতে নাতনিকে নিয়ে নিজ গৃহের উদ্দেশ্যে যাত্রা করেন, এবং দুপুরের রোদ্দের সময় সারা রাস্তা চুপচাপ আস্তে আস্তে ওনার নাতনিকে বলছে চল জল খাই। একটা পুকুরের নামে তখন চোখের থেকে জলের ধারা নেমে আসছে, তো জলের ধারার সাথে হাতে অঞ্জলি ভরে সেখান থেকে জল খাই। তো খুব করুণ দৃশ্য, এবং সেইভাবে বাড়ি ফিরে যায়। এটা আমি হয়তো ঠিক বলতে পারলাম না, গল্পটার নাম হচ্ছে গরিব। আপনারা যদি সুযোগ পান এই গল্পটা পড়ার চেষ্টা করবেন বা ইউটিউবে সার্চ টার্চ করবেন, হয়তো থাকতে পারে। আমার গল্পটা খুব ভালো লেগেছে। পরবর্তী আরও দুজন সাহিত্যের কথা বললাম, ওনাদের সম্পর্কে বলবো পরের ভিডিও। অপেক্ষা করুন, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।